की होलो बौमा तोमादेर की होलो बोलो तो सेई कोन सकाल थेके बसे आछी एखोनो खाबार दाबार किछु होयनी नाकि এই তো মা হয়ে গেছে এখনি আনছি এই কথা তো শুনছি সকাল থেকেই তা বলি নবাবের মেয়েরা যখন ভোরে উঠে রান্নাই না করতে পারবে তাহলে এখানে এসেছিলে কেন এই যে নিন মা আপনার ভাত হ্যাঁ তা তো আমি দেখতেই পাচ্ছি অত বল আর কি আছে যাও যাও বলি বসে না থেকে পুকুর পাড়ে গিয়ে এই কাপড়গুলো ধুয়ে আনো দেখি মা এই কাপড়গুলো তো দুদিন আগেই ধুলাম এখন আবার এই তো মুখে মুখে তর্ক করা শুরু করে দিয়েছো বলি দুদিন আগে ধুলে কি সে কাপড় নোংরা হয় না নাকি অত কথা না বলে দুই বউ গিয়ে সব কাপড় ধুয়ে আনো ঠিক আছে মা যাচ্ছি হ্যাঁ যাও একটু তাড়াতাড়ি যাও তোমাদের দুই বউয়ের যা স্বভাব এক কাজে সারাদিন লাগিয়ে দাও কাপড়গুলো ধুয়ে এসে বাসনগুলো মেজে ফেলবে আমাকে যেন আর বলা না লাগে ঠিক আছে মা তাড়াতাড়ি করব এভাবে আর কতদিন দিদি আমি তো আর সহ্য করতে পারছি না আমার কোমরের ব্যথাটাও বেড়েছে ব্যথায় মরে যাই আবার এদিকে শাশুড়ি মার জ্বালায় এক মিনিট বসার মতো নেই তা তো আমিও বুঝতে পারছি রে ছোট আমিও তো আর এসব নিতে পারছি না সারাদিন তুই আর আমি কাজ করি তা মিতালি এভাবে আর কদিন চলতে পারে বলতো আমি আর শাশুড়ি মায়ের মন জড়িয়ে চলতে পারি না আমি ভাবছি একটু বাপের বাড়িতে চলে যাব তুমি কি বলো দিদি আমার তো আর সেটুকু যাওয়ারও জায়গা নেই রে বাবা মাকে সেই হারিয়েছি কবে শাশুড়ি মাকে নিজের মায়ের মতন ভালোবেসেছি তাও সে আমাদের সাথে এমন ব্যবহার করে ঠিক আছে দিদি তাড়াতাড়ি করো তা না হলে মা আবার ওদিকে অন্য কাহিনী ঘটিয়ে দিবে হ্যাঁ রে হয়েই গেল আর একটু ওই দেখো দিদি মা কাপড়ের গামলা নিয়ে যাচ্ছে সে কি মা এমন কেন করছে নিশ্চয়ই কোনো গন্ডগোল বাঁধাবে চল তো দেখি গিয়ে মা ও মা এই দাঁড়াও দাঁড়াও এ কি করছো এই বয়সে তুমি ভারী গামলা উঁচু করে বাড়িতে নিয়ে যেতে পারো তোমার বৌমাদের বললি তো তারা নিয়ে যায় শুধু শুধু তুমি কষ্ট করছো কেন হ্যাঁ দেখ না বাবা তোর বউদের শুধু বলেছিলাম কয়টা কাপড় ধুয়ে দিতে ওরা বলল তারা ধোবে ঠিকই কিন্তু কাপড়গুলো নাকি আমাকে টানতে হবে কি আর করব বল এই বয়সে তো আর পেরে উঠি না সারা দিন খাটতে খাটতে শরীরটা আর চলে না বলো কি মা তোমাকে দিয়ে সারা দিন এরা খাটায় হ্যাঁ রে বাবা তাহলে আর কি বলছি কি গো গিন্নি মাকে দিয়ে সারাদিন তোমরা কাজ করাও কেন এ কি বলো তুমি আমরা কেন মাকে দিয়ে কাজ করাতে যাব কেন তাহলে আমার মা কি মিথ্যে কথা বলছে সে কখন এসে কাপড়ের গামলা নিয়ে গেল আমরা তো জানিই না থাক বাবা থাক ওদেরকে আর বকিস না দোষ তো আমারই ওদেরকে আর বকিস না আমি কেন যে ওদেরকে কাপড়গুলো ধুতে বললাম ঠিক আছে মা বাড়িতে চলো গিয়ে বিশ্রাম নেবে চলো না রে বাবা থাক আমার আর বিশ্রাম চল গিয়ে তোদের ভাতগুলো বেড়ে দি সকাল থেকে রান্না করে করে আমার মাজাটা লেগে গেছে কি বলো কি রান্নাটাও তুমি করো তাহলে আর বলছি কি বাবা
দেখলি? দেখলি তো দিদি মা কিভাবে আমাদের নামে মিথ্যা কথা বলে তার ছেলেদেরকে বোঝালো, আর ওরাও কেমন মায়ের কথা চোখ বুঝে বিশ্বাস করে নিল। এখন বাড়িতে গেলে হয়তো আবার আমাদেরকে ধরে মারবে। এর থেকে ভালো আমি আমার বাপের বাড়িতেই চলে যাচ্ছি। হ্যাঁ রে, মা যেভাবে তার ছেলেদেরকে বোঝালো বাড়িতে গেলে নিশ্চয়ই তার ছেলেরা আমাদের ধরে মারবে নয়তো বকবে। হ্যাঁ দিদি, এত কাজের পরও যদি মিথ্যা কথা শুনে আমাদেরকে মারে, এর থেকে ভালো আমি আমার বাপের বাড়িতেই চলে যাচ্ছি। তাহলে তুমি আমার সাথে যেতে পারো? না রে থাক, আমি আর যাব না, তুই যা। কি গো, তোমরা এখনো খেতে বসনি? হ্যাঁ, তা না হয় খেয়ে নেব, তা তোর সাথে ছোট বউ কই? সে রাগ করে বাপের বাড়িতে চলে গেছে। কেন, তার আবার অত রাগ কিসের জন্য হলো? আগে বলো, মাকে দিয়ে তোমরা এত কাজ করাও কেন? এ কি বলো, সারাদিন তো আমরাই কাজ করি, মাই তো সারাদিন আমাদেরকে এক মিনিট বসতে দেয় না, সারাদিন কাজের ওপর রাখে। দেখেছো দেখেছো মুখের ওপর কিভাবে মিথ্যে কথা বলল? তোদের আশকারা পেয়ে পেয়ে ওদের কি সাহস হয়েছে দেখেছিস? থাক দাদা, বাদ দে সব, মিতালি যে কি জন্য আবার বাপের বাড়িতে চলে গেল কে জানে, এদের কথাও তো সত্য হতে পারে নাকি? কি কি বললি তুই? আমাকে তোরা অবিশ্বাস করছিস? আমি কি তোদের সাথে মিথ্যে কথা বলছি? না মা, আমি সে কথা বলিনি, ওদেরও তো কিছু বলবার সুযোগ আছে নাকি, এই জন্য বললাম। মিতালি এমনি এমনি তো বাপের বাড়িতে চলে যায়নি কোনো কারণ ছাড়া। যা ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি গিয়ে ভাত বেড়ে নিয়ে আয়। কিরে মা, হঠাৎ করে তুই এখানে? কি হয়েছে, কি কাঁদছিস কেন? বাবা, আমাকে কোথায় বিয়ে দিয়েছো তোমরা? আমি আর ও বাড়িতে যাব না। কেন রে মা, কি হয়েছে বল আমাদের, না বললে বুঝবো কিভাবে? আমি আর মিনতি দিদি সারা দিন ও বাড়িতে কাজ করি, তাও ওরা আমাদের দুই বউকে একটুও দেখতে পারে না। কি হয়েছে মা, পুরো ঘটনাটা খুলে বল। আয় মা আয়, কয়টা খেয়ে নে, দেখো দেখি ও বাড়িতে কাজ করে করে মেয়েটার মুখটা একেবারে শুকিয়ে গেছে। নে ভাত বেড়ে দিচ্ছি, খেয়ে নে। ঠিক আছে, তাহলে থাকো, আমি দেখি কি করা যায়। কি গো, ওটা কি নিয়ে এসেছো? হ্যাঁ, এটাই তো মহা ঔষধ, এবারে ওর শাশুড়ির মিথ্যে কথা বলবার ঝাল বের হবে। নে মা, তোর ওষুধ তৈরি করে ফেলেছি, এবার শুধু তরকারির সাথে মিশিয়ে শাশুড়ি মাকে খাইয়ে দিবি, তারপর দেখবি কি হয়। কিসের ওষুধ আবার এটা, এ খেলে আবার কি হবে? এটা খাওয়ার পরে যদি কেউ মিথ্যে কথা বলতে চায়, তাহলে তার গলা দিয়ে রক্ত উঠে যাবে, সাথে সাথে ধরা খেয়ে যাবে। ঠিক আছে মা, তাহলে তুই ওষুধ নিয়ে শ্বশুর বাড়িতে চলে যা, বেশি দেরি করলে জামাই আবার চিন্তা করবে। ঠিক আছে মা, তাহলে আমি আসি, তোমরা থাকো। ঠিক আছে মা, আয়। ছোট এসেছিস তাহলে তুই? হ্যাঁ দিদি, চলে এলাম। নবাবের মেয়ে এসেছে, গিয়েছিলে যখন দুদিন থেকে আসতে পারলে না, আমার জানে একটু শান্তি লাগতো। হ্যাঁ মা হ্যাঁ,
এবার থেকে আপনার জানে শান্তি লাগবে, আমি সেই ব্যবস্থা করেই এসেছি। বাপের বাড়ি থেকে তো দেখছি ভালোই শিক্ষা দিয়ে দিছে, মুখে মুখে তর্ক করা শিখে গেছো। যাও তো, অত কথা না বলে রান্নাটা বসিয়ে দাও। কি রে ছোট, তুই আজ মায়ের সাথে এভাবে কথা বললি যে? দেখোই না দিদি আজ কি করি, এই দেখো এটা। এটা আবার কি রে, কি করবি এটা দিয়ে? এটা আমার বাবার তৈরি করা ওষুধ, এটা কাউকে খাইয়ে দেওয়ার পর সে যদি মিথ্যা কথা বলতে চায় তাহলে তার গলা দিয়ে রক্ত উঠবে। কি বলিস রে তুই, সত্যি? হ্যাঁ গো দিদি, হ্যাঁ সত্যি, আজ থেকে মা মিথ্যে কথা বললে খবর আছে। এই তো তৈরি হয়ে গেছে আমাদের ঔষধ। ছোট আমার কিন্তু খুব ভয় করছে। চিন্তা করো না তো দিদি, সব ঠিক থাকবে। কি গো নবাবের বেটিরা, হলো তোমাদের রান্না? হ্যাঁ মা হয়ে গেছে, এক্ষুনি আনছি। এই নিন মা আপনার ভাত তরকারি। কি গো বৌমা, আজ তরকারিটা কেমন যেন একটু টক টক লাগছে। ও কিছু না, আজকে তরকারিতে একটু তেঁতুল দিয়েছি তাই। ও তাহলে ঠিক আছে, যাও গিয়ে দুই বউ মিলে থালা বাসন মেজে ঘর বাড়ি পরিষ্কার করে ফেলো, ছেলেরা আসার আগে যেন সব কিছু হয়ে যায়। ঠিক আছে মা, যাচ্ছি। কি রে বাবা, তোরা এসেছিস, সেই কখন থেকে তোদের জন্য অপেক্ষা করছি। কেন মা, আমাদের জন্য আবার অপেক্ষা করছো কেন? ওই দেখ তোর বউরা কি করছে, আমি সারা দিন রান্না করে বাড়ির কাজ করে এক মিনিট বসতে পারি না, আর তোর বউরা মাথা রুকুন দেখতে বসেছে। তাই তো দেখছি মা। এ কি কি হলো মা তোমার, তোমার গাল দিয়ে রক্ত পড়ছে কেন? ওই দেখো দিদি, কাজ শুরু হয়ে গেছে, চলো গিয়ে দেখে আসি। হ্যাঁ হ্যাঁ চল তাড়াতাড়ি চল। ও মা মরে গেলাম গো, গলা যে জ্বলে পুড়ে গেল গো। আ বাবা বাবা বাঁচা আমাকে, বাঁচা। কি কি করবো বলো, এখন কি করা যায় গোপাল? আমিও তো বুঝতে পারছি না দাদা, এ আবার কি হলো? আমি জানি কি হচ্ছে। তাহলে বলছো না কেন, কিভাবে সারবে তাড়াতাড়ি বলো। তোমার মা এতক্ষণ যে মিথ্যে কথা বললো তার জন্যই হচ্ছে, সত্য কথা বলতে বলো দেখবি এমনি সেরে যাবে। এ আবার তুমি কি বলো, এমনটি আবার হয় নাকি? হ্যাঁ রে বাবা হ্যাঁ, সত্যি আমি তোদের কাছে মিথ্যে কথা বলেছি, এজন্যই আমার এই দশা। হ্যাঁ এ তো সত্যি কথাই বললে গো তুমি, তার মানে? হ্যাঁ রে গোপাল, আমার আর বুঝতে দেরি নেই, তার মানে এতদিন মা এদেরকে দিয়ে কাজ করিয়েই আবার এদের নামই মিথ্যে কথা বলতো। ছি মা ছি, তুমি কি করে ওদের সাথে এমনটি করতে পারলে? এতদিন ওদেরকে যেমন তুমি খাটিয়ে মেরেছ, এখন থেকে ওরা বসে থাকবে, তুমি কাজ করবে, নহিলে তোমার আর এ বাড়িতে ভাত নেই। এ কি বলিস রে বাবা তোরা? গোপাল একদম ঠিকই বলেছে, তোমার এই পাপের শাস্তি পেতেই হবে। ঠিক আছে বাবা, আমি তাই করব। মা তোমরা আমাকে মাফ করে দাও, আমি আমার ভুল বুঝতে পেরেছি। থাক মা, আপনাকে আর কাজ করতে হবে না, আমাদেরকে একটু ভালোবাসলেই হবে। হ্যাঁ মা হ্যাঁ, আমাদের সাথে একটু ভালো ব্যবহার করবেন তাতেই হবে, আমরা বাড়ির সব কাজ করে দেব, আপনি শুধু একটু আমাদের নিজের মেয়ের মতো দেখবেন। ঠিক আছে মা, তোমাদের সাথে আর কখনোই আমি খারাপ আচরণ করব না, আজ থেকে আমার দুই মেয়ে।